আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। সো গাইস, আপনার আমার যে নিয়ে আসলাম আর একটা নতুন টেস্ট নেট অফার। তো আজকে যে টেস্ট নেট অফার আছে এটা আপনার করতে পিসি লাগে, তাই আমি আরেকজনের কাছ থেকে চুরি করে পিসিটা নিয়ে আসছি আপনাদের জন্য ভিডিও বানাতে। তো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি কতটুকু কষ্ট করতেছি। ঠিক আছে, সো চলেন এখন আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে এই টেস্ট নেট অফারটা আপনারা কমপ্লিট করবেন। ওকে, সো প্রথমে টেস্ট নেট অফারটা পাওয়ার জন্য আপনারা কী করবেন, এখানে আমার ডিসক্রিপশন বক্সে এখানটা লিঙ্ক দেওয়া আছে, তো ডিটেল এখানে পোস্টটাতে চলে আসবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটিতে আগে জয়েন করে নেবেন, তারপর এখানে দেখতে পাবেন আপনারা এখানে টেস্ট নেট অফারটা। ওকে, সো এখন প্রথমে জয়েন করার জন্য প্রথমে আপনার আরপিসিগুলো অ্যাড করে নিতে হবে। তো আরপিসিগুলো আপনার মেটাবক্সে অ্যাড করে নেবেন, যদি আরপিসি অ্যাড না করতে পারেন, এটা যদি না জানেন কীভাবে অ্যাড করবেন, তাহলে আপনারা একটা নিচে মানে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও পেয়ে যাবেন, ওইটা দেখে আপনারা মেটাবক্সের মধ্যে কীভাবে আরপিসি অ্যাড করবেন এগুলো শিখে যাবেন। ওকে গাইস, সো এখানে মেটাবক্সে আরপিসিটা ধরেন আমি মানে ধরে নিলাম আপনি অ্যাড করছেন, তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা আছে, লিঙ্কে আপনার একটা ক্লিক করে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে লিঙ্কে যেহেতু আছে, তো এখানে আমি লিঙ্কটাতে এরকম আইসা করছি। ওকে, সো এখানে আসার পর এখানে আপনার কাজটা শুরু হয়ে গেছে। সো এখানে আপনার প্রথমে কী করতে হবে, এখানে আপনারা কী করবেন, এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, তারপর এখানে আপনার কানেক্ট উইথ মেটাবক্সে ক্লিক করবেন, এবং মেটাবক্সের মধ্যে কিন্তু অলরেডি আপনার অ্যাকাউন্টটা থাকতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেটাবক্স এখানে আছে, তো মেটাবক্সের মধ্যে মেবি আমার অ্যাকাউন্টটা আছে। সো একটু দেখা যাক, আর ভিডিওটা আমি পজ করতে পারবো না, তো ভিডিওটা যতটুকু লং হবে পুরোটা দেখবেন, কারণ এখানে আপনারই লাভ আছে। ওকে, আপনারই ফায়দা আছে, মাঝে মাঝে আমি অনেক কথা বলবো যেগুলো আপনার কাজেও লাগতে পারে না আমার কাজে লাগতে পারে। ওকে, এটা আপনার মানে এটা আপনার উপর নির্ভর করে আপনি কাজে লাগাবেন কি লাগাবেন। ওকে, সো দেখা যায় এটা কতক্ষণ সময় লাগে আমার এখান থেকে এটা কানেক্ট হইতে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেটে আমি বারবার ক্লিক করতেছি, তাদের সাইটে হয়তো বা একটু প্রবলেম করতেছে, কারণ তাদের সাইটটা একটু মানে অনেকজন এখানে ইউজ করতেছে, তো তাই এখানে তাদের সাইটে একটু প্রবলেম হইতেছে। ওকে, সো এখানে আমি বারবার ট্রাই করতেছি, দেখা যায় এটা কতক্ষণ আমার সময় লাগে এখান থেকে। ওকে, সো এটা ভাই মেটাবক্স ওপেনই হয়ে যাচ্ছে না। ওকে, সো মেবি এরকমভাবে আছে, এটা তো ক্রোম এক্সটেনশনে চলে গেল, আই এম সরি। ওকে, সো ভাই এটা ওপেন হয়ে যা ভাই প্লিজ, তোর পায়ে ধরে আমি ওপেন হয়ে যা। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা যতক্ষণ ওপেন হয় না ভাই ততক্ষণ আপনার এখানে থাকতে হবে আমার সাথে, কিছু করার নেই, ভিডিওটা পজ করা সম্ভব না। ওকে, সো পিসি দিয়ে ভিডিও করতেছি, আল্লাহ জানে ভাই, কেউ যদি ভালো পিসির রেকর্ডার জানেন তো আমাকে বললেন ভাই, আমাকে প্রেফার করেন, তো ওইটা দিয়ে আমি যেন ভিডিও পজ করতে পারি, যেন আপনার জন্য কোনো সমস্যা নাই আর কি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ভাই ওই যাচ্ছে না কী বলবো, আরে ভাই মেটাবক্স প্লিজ ওপেন হয়ে যা, প্লিজ একবারের লেগে হয়ে যা, হয়ে যাচ্ছে না, কিছু করার নাই। ওকে, সো ভিডিওটা অলরেডি মেবি লগ ইন হয়ে যেতেছে, সো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 2 মিনিট হয়ে গেছে এবং এখানে আমার কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন। ওকে, সো এখন আমার কী করতে হবে, এখানে আমার অ্যাক্টিভ করতে হবে, মানে অ্যাক্টিভ বলতে সরি, আই এম সরি, সো এখানে আপনার এখানে কানেক্ট করতে হবে। তো এখানে কানেক্ট অলরেডি ক্লিক করবেন, তারপর এখানে কানেক্ট মেটাবক্সে ক্লিক করবেন এবং এখানে ধৈর্য সহকারে ওয়েট করবেন। ওকে, সো আমার ধৈর্যটা খুবই কম, আমি খুবই তাড়াহুড়া করতেছি। ওকে, সো এখানে আমি কিছুক্ষণ ওয়েট করবো, দেখা যাক এখানে আমার কাছে মানে এখানে কানেক্ট চাই কি না। ওকে, সো যদি কানেক্ট না চাই তাহলে একটাই কাজ থাকবে, আমার এটা ম্যানুয়ালি কানেক্ট করতে হবে। ওকে গাইস, আর ম্যানুয়ালি যারা যারা কানেক্ট না করতে পারে তাদেরকে এটা আজকে শেখাই দেবো, তো কেউ যদি ভিডিওটা মানে শেষ পর্যন্ত ছাইড়ে দেন তাহলে কিন্তু এরা শিখতে পারবেন না, কি শেষ পর্যন্ত না দেখে ছাইড়ে দেন অর্ধেক করতে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আবার ম্যানুয়ালি কানেক্ট করার চেষ্টা করি, যেহেতু আমার হইতেছে না, কিছু করার নাই। ওকে, সো প্রথমে তো আমি এখানে কানেক্ট করলে আবার ক্লিক করবো, আচ্ছা এটা ম্যানুয়ালি কানেক্ট করতে হবে মেবি। ওকে, সো এখান থেকে আমি কী করবো, এখানে কানেক্ট সাইডে যাবো, এখানে যাওয়ার পর এখান থেকে আমার ম্যানুয়াল কানেক্ট সাইডে যেতে হবে, তারপর এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আমার কানেক্ট করতে হবে, আর কোনো উপায় নেই। ওকে, সো এই কোশ্চেনটা আমার ম্যানুয়ালি কানেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি চাইলে এখন ক্লাইম্প মানে আচ্ছা ইরোর আসতেছে, কারণ এখানে আমার এখনও টোকেনটা আসে নাই, তো আমি এখান থেকে পেজটা একটু রিফ্রেশ দিব এবং রিফ্রেশ দিলে এখানে কিন্তু আমি চেক করতে পারবো, এখানে কিন্তু আমার এখানে আইসা পড়ছে। তো এই জিনিসটা যেমন যারা যারা জানেন না তারা ভাই একটা লাইক করে দেন ভিডিওতে এখনই, আমি জানি না ভাই লাইক করে দেন, কারণ আমি ম্যানুয়ালি কানেক্ট করে আপনাদের শিখাইছি। ওকে, সো এখন আপনার কী করতে হবে, এখান থেকে আপনার ক্লাইম টোকেনে ক্লিক করবেন। ওকে, ক্লাইম টোকেনে ক্লিক করে দেওয়ার পর এখানে মেটাবক্সের মধ্যে আপনার একটা নোটিফিকেশন চলে যাবে আর কি, অথবা আপনার এখানে একটা কনফার্মেশন চলে যাবে। ওকে, সেখানে আপনার নিচে স্ক্রল করবেন এবং এখানে কনফার্ম করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু টোকেনটা এখানে ক্লাইম হইতেছে, তো এখানে কোন টোকেনটা পাবো, এখান থেকে আমি USDC পাবো, USDT পাবো এবং এখানে নেয়ার পরে WBTC, WETHERIUM সবগুলো পাবো। ওকে, সো এখানে আপনার কী কী করতে হবে আমি এখানে কিন্তু অলরেডি এখানে বলে দিচ্ছি। ওকে, সেখানে কিন্তু এরা এই যে টি12 ভিডিও আছে এটা দেখলেও আপনারা চাইলে করে নিতে পারেন, আর যারা যারা টি12 ভিডিও দেখবেন না আমার কাজ ভিডিও দেখবেন তারা চাইলে আমাকে দেখতেও করতে পারেন, আর এতক্ষণ যদি ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই এটা দেখবেন। ওকে, সো ধরেন এখন আমাকে এরা USDC দিছে অথবা USDT দিছে, সো আপনারা কী করবেন USDC দিয়ে করবেন। ওকে, সো একটা দিয়ে করলেই হয়েছে আর কি, তো ধরেন আমি USDC দিয়ে করতেছি, তো এখানে আপনার প্রথমে 10,000 টোকেন দেবে মেবি। ওকে, সেখানে আপনার আচ্ছা এখানে আমি USDT দিয়ে দেখা যায় তাহলে আপনার সুবিধা হবে, তো এখানে আপনার প্রথমে ম্যাক্সে ক্লিক করবেন, তারপর এখানে অ্যাপ্রুভে আগে ক্লিক করবেন,
ওকে অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন একটু দেখতে পাবেন এখানে কনফার্মেশন যেতেছে তো এখানে আপনারা কনফার্ম করতে হবে সো আপনি যদি এটা ইউএসডিসিতে দেখাইতাম তাহলে আপনার একটু সমস্যা হইতো আর কি তো আমাদেরকে একদম সরাসরি দেখাইতেছি যেন আপনার কোনো সমস্যা না হয় সো এখানে যতক্ষণ এখানে কেউ আমার কিন্তু এখানে মেটাবক্সের মধ্যে এটা কনফার্ম হইতেছে ট্রানজাকশন এখানে কনফার্ম হয়ে গেছে ওকে সো এখানে দেখা যাক আমার এটা আপডেট হইতে যতক্ষণ এখানে সময় লাগে ওকে সো এটা আপডেটিং এ যে ডাটা মার্কেট আছে সো আপডেটিং মার্কেট হয়ে গেছে তারপর এখানে কি করবো এখান থেকে আমি এই অপশনটাতে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করলে এখান থেকে আবার মেটামাক্সের মধ্যে নিয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড নষ্ট সবাই মানে ইগনোর করবেন কারণ এখানে আমি উইদাউট কোনো মাইক্রোফোনে আমি ভাই ল্যাপটপ দিয়ে মানে আপনার ইয়ে করতেছি আর কি বলে এটাকে ভিডিও রেকর্ড করতেছি তো ভাই এখানে সবাই একটু ম্যানেজ করার চেষ্টা করবেন ওকে সো এখানে কিন্তু আমার এখানে মেটামাক্সটা ওপেন হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমার এখান থেকে কনফার্ম হইতেছে ওকে সো দেখা যায় এটা কতক্ষণ সময় লাগে আমার এখান থেকে এটা কনফার্ম হইতে সো এখানে ওয়েটিং ফর মেটামাক্স এখানে আবার চলে গেছে সো এখানে আবার দেখা যাক কতক্ষণ সময় লাগে ওকে সো যতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেছে এক দুটো কথা বললাম যেটাই আমাকে বলার জন্য আপনারা সময় দিলেন না কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কনফার্ম হয়ে গেছে ওকে সো এখানে যখন কনফার্ম হবে তো এখানে আপনারা একটু যদি এখানে একটু মানে আপনারা জুম করেন একটা জুম করলে কিভাবে দেখে এটা মেবি এরকমভাবে জুম করে সো এখানে আপনারা কিন্তু দেখতে পারেন যে এখানে সি একটা অপশন এসে বসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সি একটা অপশন এসে বসছে ওকে সো এখানে আপনারা এটা আমি জুম আউট করে দিই নাহলে আবার আপনারা বুঝবেন না ওকে সো এখানে দেখতেছেন এটা আমার এখানে একটা অপশন এসে বসছে এরকম ওকে সো এখন আমি কী করবো এখানে আবার WBTC আবার ক্লিক করবো তারপর এখানে ম্যাক্সে ক্লিক করবো এখানে সাপ্লাই ক্লিক করবো সো এখানে দেখতেছেন এখান থেকে আবার একটা কনফার্মেশন আসবে তো এখান থেকে আমার আবার এখান থেকে কনফার্ম করতে হবে ওকে এখানে প্রত্যেকটা জিনিস এখানে সাপ্লাই আছে বড়ো আছে উইড্রল আছে রিপি আছে এখানে প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনার করতে হবে এই জিনিসটা মনে রাখবেন ওকে নাহলে কিন্তু এখান থেকে আপনার এখানে প্রফিটটা আসবে না অথবা আপনার এখানে যে কাজগুলো করবেন এই কাজগুলো কিন্তু হবে না ওকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার একটা সাপ্লাইটা হইতেছে তো দেখা যায় এটা কতক্ষণ সময় লাগে আমার সাপ্লাইটা কমপ্লিট হতো ওকে সো ভাই লোডিং হইতেছে 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 এবং এখানে দেখতেছে আমার এখান থেকে সাপ্লাইটা হয়ে গেছে ওকে সো এখন আমি এখানে যাবো এখানে যাওয়ার পর এখান থেকে একটু আবার আরে ভাই হয়ে যা প্লিজ আচ্ছা হইতেছে আচ্ছা এটা আপডেট হইতেছে আপডেটিং মার্কেট ওকে সো আর আমি যেটা বলছি কেউ দিলে নেবেন না ওকে সো এখানে দেখতে এটা এসে পড়ছে এখানে আমি বড়োতে যাবো এখানে 80% যাবো এখানে আবার বড়োতে ক্লিক করে দিব বড়োতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার কী করতে হবে এখানে আবার একটা কনফার্মেশন আসবে তো এখান থেকে আমি কী করবো এখান থেকে আবার কনফার্ম করে দিব ওকে সো দেখতে এখানে আসছে এখানে আমি নিচে স্ক্রল করবো এখানে কনফার্ম করে দিব তাহলে কিন্তু এখান থেকে আমার এটা হয়ে গেছে এখানে দেখতে আপডেটিং মার্কেট ডাটা এসে পড়ছে মানে এখানে আপনার তাদের কিন্তু এই যে এটা যে আসছে এটা মেবি একটা ডেক্স আর কি আমি যেটা মানে আইডিয়া করতেছি মেবি এটা ডেক্স আরে ভাই ডেক্স হোক যাই হোক আমাদের ইনকাম এবং টাকা আসলেই চলছে ওকে কী বলেন ভাই ওকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এটা আপডেটিং মার্কেট হবে তাহলে কিন্তু এটা আমার হয়ে যাবে ওকে আপডেটিং মার্কেটটা এখানে শেষ হোক ওকে সো আপডেটিং মার্কেটটা মেবি শেষ আরে ভাই শেষ হয়ে যাক আচ্ছা বড়ো এখানে যদি 80% দিই না রে ভাই এখনও শেষ হয় না আচ্ছা দেখা যাক কতক্ষণ সময় লাগে সো মেবি হয়ে গেছে এখন একটু যদি যাই এখানে 80% দিলে হ্যাঁ এখন হয়ে গেছে তো এখন আপনারা কী করবেন এখানে উইড্রোলে যাবেন উইড্রোলে যাওয়ার পর এখান থেকে আপনারা এটা আচ্ছা এখানে আগে রিপে করে নেবেন ওকে সো দেখতে পাচ্ছেন এখানে আমি রিপে করতেছি উইড্রোলের আগে আপনারা এখান থেকে রিপে করবেন ওকে এই জিনিসটা আপনারা মনে রাখবেন আগে আগে রিপে করবেন তারপর এখানে উইড্রোলটা করবেন ওকে তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার কথা যদি না শুনেন তাহলে কিন্তু এখান থেকে আপনার লস হবে 110% ওকে সো এবং এখানে আমার রিপে হয়ে যায় দুইটা কথা বলি আর কি হ্যাঁ কী হইলো ভাই আচ্ছা এখানে বলছে আচ্ছা মেবি এখানে অল্প একটু কমাই দিতে হবে সো এখানে আমি যদি 1 দেই তাহলে মেবি হয়ে যেতে পারে ওকে সো এখন যদি আমি রিপে দিই এটা তো হইবার কথা ছিল না তারপরে কিসের জন্য হইলে আল্লাহ জানে ওকে ভাই হয়ে যাক আচ্ছা সো এখানে আবার কনফার্ম করে দিব আর যদি না হয় তাহলে এখানে আমার উইথড্রল করতে হবে মেবি কারণ এখানে আমার রিপে এত হইবার কথা ছিল ভাই এত তাড়াতাড়ি তো সার্ভার ডাউন হওয়ার কথা না ভাই কারণ তাদের সার্ভারটা মেবি নতুন আর কি কিন্তু নতুন হলেও ভাই আজকে সারাদিন ছিল তো আর বাংলাদেশিগুলো ভাই তো জানেনি ভাই কী অবস্থা করে ওকে সো দেখা যাক এখানে ওয়েটিং ফর মেটামাক্স এখানে লেখাই যাচ্ছে এবং ট্রানজাকশন এখানে কমপ্লিট হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু রিপেডাও কমপ্লিটলি হয়ে গেছে ওকে সো এখন আবার একটু ওয়েট করবো এখানে দেখা যাক এখানে আপডেটিং ডাটা মার্কেট আছে এবং এখানে আমার কিন্তু কাজটা এখন একটু পরে কমপ্লিট হয়ে যাবে ওকে সো আরে ভাই হয়ে যা আচ্ছা হইতেছে মেবি একটু দেখা যাক কতক্ষণ সময় লাগতে পারে এখানে ওকে সো ভাই হইতেছে হয়ে যা ভাই এখানে আপডেটিং আবার হইতেছে কারণ এখানে আবার একটু সময় দিয়ে কাজ করতে হবে আপনাদের নাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট আসবে না আর আমি এখানে কিন্তু WBTC দিয়ে করতেছি আপনারা কিন্তু এখানে USDT দিয়ে করবেন আপনারা USDC দিয়ে করবেন ওকে আপনাদের দেখানোর সাথে কিন্তু আমি WBTC দিয়ে করতেছি ওকে সো এখন আপনারা কী করবেন এখন যাবেন উইড্রোলে এখানে যাওয়ার পর এখানে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক না করে আচ্ছা এখানে ম্যাক্সে না দিয়ে আপনারা কী করবেন এখান থেকে ধরেন আমি এখানে 0.5 দিয়ে দিই ওকে 0.5 সো 0.5 দিয়ে এখানে আপনারা কী করবেন এখান থেকে উইড্রোলে ক্লিক করে দেবেন ওকে সো এখানে আপনারা কিছু রাখবেন কিছু উইড্রোল করবেন যেহেতু আমাদের এটা ফ্রি টোকেন আসছে তো এখানে থাকলেও আমার কোনো সমস্যা নাই ওকে সো এই কোয়েশ্চেন এখান থেকে আবার ট্রানজাকশনটা এখান থেকে আবার কনফার্ম করে দিব তাহলে আমার কিন্তু এখানে মেবি হয়ে যাবে কাজটা ওকে সো দেখা যায় এটা কতক্ষণ সময় লাগে এখান থেকে আমার এখানে ট্রানজাকশনটা কমপ্লিট হইতে সো হয়ে যা ভাই আর কতক্ষণ সময় নিবি ওকে
সো দেখা যাক এটা কতক্ষণ সময় লাগতেছে এখানে, এবং আমি চাইলে এখানে আরেকটা কথা বলতে পারি আর কি, যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেয় ভাই জয়েন করে রাখবেন, কারণ এখানে কিন্তু অনেক ধরনের অফার পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু আমি কিন্তু নিয়মিত ট্রেডিং সিগন্যাল দিয়ে থাকি। সো যারা যারা ট্রেডিং প্রেমিক আছেন এবং ট্রেডিং করে অল্প কিছু ইনকাম করতে চান তাহলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে এটা একটা সিগন্যাল দিয়েছিলাম, এখানে আপনার 36 সেন্ট করে বাই করতে হতো, $2.36, এবং এটা কিন্তু আপনার 1 ঘন্টার মধ্যে এটা $2.48, মানে এখানে আপনার কিন্তু কত সেন্ট, মানে এখানে আপনার 8 সেন্টের মতো লাভ হয়েছে পার টোকেনে। আপনি যদি 100 টোকেন কিনে রাখেন তাহলে কিন্তু এখানে 1 ঘন্টার মধ্যে আপনার $8 লাভ হয়ে যেত, এবং এটা কিন্তু একটা গিফট কয়েন, এটা কিন্তু আপনার হোল্ড করলে 100% বাড়ার সম্ভাবনা আছে। ওকে, তো যারা যারা গিফট কয়েন চিনেন না এবং মানি ম্যানেজমেন্ট চিনেন না তাদের জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, এটা আপনারা দেখে নিন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আপডেটিং মার্কেট হইতেছে, তো দেখা যাক এটা কতক্ষণ সময় লাগে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে মার্কেট আপডেটেড লেখা আসছে, এবং এখানে যদি আমি এটা ম্যাক্সে ক্লিক করি 0.64 আছে, আমরা এখানে বড়ো করছিলাম, খেয়াল আছে এখানে বড়ো যে করছিলাম, বড়ো এখানে আছে, এবং এখানে উইথড্রলও করছিলাম আমরা একটু আগে মাত্র যেটা করলাম উইথড্রল, এবং এখানে রিপেও করছি, তার মানে এখানে আমি প্রত্যেকটা জিনিস এখানে করে দিয়েছি, মানে আমার কাজটা শেষ। ওকে, আর কোনো কাজ নাই এখানে। এখন আপনার চাইলে এটা অন্য একটা টোকেনও করতে পারেন, যেমন এটা দিয়ে আমি অলরেডি করছি, তো এখানে যে কোনো একটা টোকেন দিয়ে করলেই হবে। ওকে, সো এখানে আপনার প্রত্যেকটা টাস্ক শেষ, তারা যে সকল জিনিস বলছিল করার জন্য, এবং তাদের যদি এখানে আমি তাদের টুইটারে একটু চলে যাই, তাদের টুইটারটাও আমি দেখলাম মোটামুটি ভালো। ওকে, তো আপনারা চাইলে কিন্তু তাদের টুইটারটা ফলো করে রাখতে পারেন, পরবর্তীতে তাদের একটা কাজেও লাগতে পারে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে তাদের টুইটারে যদি আমি এখানে আশা করি, তাদের টুইটারটা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে 6,000 ফলোয়ার আর কি, তাদের মেবি নতুনই, কিন্তু এখান থেকে তাদের কিন্তু প্রজেক্টটা মোটামুটি ভালো আছে। ওকে, তাদের দেখতে পাচ্ছেন এখানে টেস্ট নেট আছে, তো টেস্ট নেট কীভাবে জয়েন করবেন এই যে এখানে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। ওকে, এবং তারা কিন্তু অফিসিয়ালি লঞ্চ করছে এটা তাদের একটা পাবলিক টেস্ট নেট, মানে তাদেরই টেস্ট নেট। ওকে ওকে, সো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এটা কিন্তু তারা অফিসিয়ালি অলরেডি লঞ্চ করে দিচ্ছে। ওকে গাইস, সো এত কিছু আজকের ভিডিওর জন্য, তো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং যদি আমার মানে অনলাইন থেকে অল্প কিছু টাকা ইনকাম করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। সো গাইস, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।